তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি অনেক জায়গায় গানটা বাজতেছে শুনতেছে কথা হচ্ছে চায়ের আড্ডায় বিভিন্ন জায়গায় মজার ঘটনা হচ্ছে আমি আমার বাসা হচ্ছে মধ্যবনটা তো আমি প্রতিদিন ধরেন আমার বাসায় যেতে হলে দুইবার রিক্সা চেঞ্জ করা লাগে মানে এখান থেকে যদি হেঁটেও যাওয়া যায় পুলিশ প্লাজা পর্যন্ত আবার পুলিশ প্লাজা থেকে একটা রিক্সা নিয়ে আমি মধ্যবনটা পর্যন্ত যাই তো বেসিক্যালি পুলিশ প্লাজার সামনে ধরেন যেহেতু রেগুলার আমি যাতায়াত করি রিক্সায় তো রিক্সাওয়ালারা মোটামুটি আমাকে চেনে কারণ আমি অভিনয় করি যেহেতু টেলিভিশনে খুব অল্প হলেও মানুষজন আমাকে চেনে তো আমি হঠাৎ করে যে রিক্সাটায় উঠছি এই রিক্সাওয়ালা আমাকে চালাচ্ছে যেতে বলতেছে মামা আপনার একটা গান দেখলাম অভিনয় করতেছেন এই গানটা কি আপনি গাইছেন মামা তো ও তো আর এত কিছু বোঝে না আমি বললাম যে কেন তোমার কাছে কী মানে কেমন লাগছে তো ও বলতেছে যে মামা এই গানটা না মানে বেশি ভালো লাগে গেছে এবং এই গানটা মনে হচ্ছে কি আমার গান তো এটা হচ্ছে আমার পাওয়া আশিম ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে টিএসিতে আমি তখন 98 সাল আমি হচ্ছে আমার কিছু বন্ধুবান্ধব আমি তখন রাজাপুর পান্থপথে থাকি আমার বাসা তো আমারই পান্থপথেরই এক বন্ধু যে কিনা নিয়মিত থিয়েটার করে তখন আমারও আগে থেকে থিয়েটার করে আমি তখন থিয়েটার সম্পর্কে কিছু জানি না তো একদিন আমাকে বলে যে তুই যদি আমার রিহার্সেল দেখতে চাস থিয়েটার করি আমি আমার রিহার্সেলে যদি যেতে চাস শুক্রবার ছিল তো যেতে পারিস তো টিএসির অর্কের রুমে হচ্ছে তখন অনুশীলন নাট্যগোষ্ঠী নামে ওই গ্রুপে কাজ করে তো আমি ওর সাথে প্রথম যাই তো আমি টিএসিতে গিয়ে টিএসির সামনে যে চায়ের দোকানগুলো স্বপন মামার চায়ের দোকান ওখানে বসেছিলাম তো হঠাৎ করে এই হাশিম ভাই এখানে আসে চা খাওয়ার জন্য এবং চা খেতে খেতে চায়ের কাপ হাতেই উনি কয়েকটা গান গায় ওখানে বসেই তো আমার ওই জায়গার থেকেই হচ্ছে প্রথম হাশিম ভাইয়ের দিকে চোখটা যায় এবং এই যে পরিচয় ওনার সাথে কথা বলা শুরু করি জানার চেষ্টা করি উনি কোথায় থাকেন কী করেন এবং যখনই আমি পেতাম তখনই হচ্ছে ওনার সাথে আড্ডা মারা শুরু আড্ডা মারতাম এবং আড্ডার মধ্যে ম্যাক্সিমাম দা টাইমই হচ্ছে গানই হতো বেশি কথা হতো কম বলতে পারেন যে হাশিম ভাইয়ের অজস্র গান শুনে অজস্র গানের মধ্যে ধরেন এই আমি বন্ধু কালা পাখি এরকম আরও হাজারো গান শুনে বড় হয়েছি আমি আমরা তো প্রথমে চেষ্টা করেছিলাম হাশিম ভাইকে দিয়েই গানটা গাওয়ানোর জন্য কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে আসলে উনি পেরে উঠছিলেন না পরে হচ্ছে এক সময় সুমন ভাই আমাকে বললেন যে শিবলু তুমি ট্রাই করে দেখো তো আমি চেষ্টা করেছি এবং লোকজনে এটা পছন্দ করছে লোকজনেরও আমি মনে করি পছন্দ করার একটা কারণ আছে কারণটা হচ্ছে যখন ধরেন আমি যদি ওই সময়টাতে ধরি 98-এর দিকে যখন আমার সাথে ওনার পরিচয় তখনই কিন্তু হাশিম ভাই অলরেডি ফেমাস তখন ফেসবুকও ছিল না ইউটিউবও ছিল না কোনো অনলাইন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম তখন অ্যাক্টিভ নয় ওই রকম মানে এখন যেরকম অনেক ওই রকম ছিল না তো তখন থেকেই মানুষের কাছে কিন্তু হাশিম ভাই পরিচিত মিডিয়াল পিপল যারা অভিনয় করেন যারা কলাকুশলী আছেন সবাই আমাকে চিনেন এবং সবাই মোটামুটি জানেন যে আমি গান অভিনয় এবং ক্যামেরার পেছনে কাজ করি যেহেতু ধরেন আমি সুমন ভাইয়ের সাথে প্রায় 2012 থেকে স্টিল এখন পর্যন্ত কাজ করছি আমি লোকেশন ম্যানেজার হিসেবে কাজ করি তো মানুষ এক ধরনের আমাকে চেনে কিন্তু ধরেন এইভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে যেভাবে এখন পরিচিত পেয়েছে এটা ছিল না এখন এই ভালো লাগাটা প্রতি মুহূর্তে এনজয় করতেছি গান কিন্তু আমি ছোটোবেলা থেকেই করি মানে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি বলেন গান তাহলে হচ্ছে আমি সবার প্রথম খুব ছোটোবেলায়
মগবাজারে আপনার নজরুল শিক্ষালয় নামে একটা ইনস্টিটিউট আছে, ওইখানে প্রায় আমি 3-4 বছর গান শিখেছি। ওইখান থেকে শেখার পর ইটস এ লং গ্যাপ, আমার ফ্যামিলির মধ্যে গান বাজনা করতো আমার মেজোমামা, উনিও কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, কিন্তু উনি যখন আমাকে স্কুলে নিয়ে যেতেন তখন উনি গান গাইতেন আমার হাতটা ধরে। যখন আমি থাকতাম বিবিএস কোয়ার্টার, বিবিএস কোয়ার্টার থেকে আমার স্কুল ছিল তেজগাঁও স্কুল, তো উনি প্রায় সময় নিয়ে আমাকে স্কুলে নিয়ে যেতেন। তো স্কুলে যখন নিয়ে যেতেন মোটামুটি ধরা যেতে পারে যে আমি মামার মেজোমামার কাছ থেকে ইন্সপিরেশন, মানে ওনার গানের গলা, আমার মার গানের গলা, ওনাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই কিন্তু গানের শিক্ষা নাই, কিন্তু ওনাদের গান আমার মা গুনগুন করে গান গাইত। গানটা রিলিজ হওয়ার পর যখন আশেপ পাশে দেখা করতে যাই, এমনি খোঁজ খবর নিতে যাই উনি কেমন আছেন, তো গিয়ে যেটা দেখি যে উনি ওনার শরীরটা একটু খারাপ, একটু বেশি খারাপ। তো উনি প্রথমে চিনতে পারতেছিলেন না, ওনার মেমোরি মানে উনি মনে রাখতে পারছেন না, যেমন ধরেন অনেক গান ওনাকে মনে করিয়ে দিতে হয়, অনেক কথা মনে করা। যখন বললাম যে আমি শিবলু, আমি আপনার ছোটো ভাই, তো আস্তে আস্তে উনি রিকল করে একটা সময় গিয়ে যখন চিনতে পারলো, তো এবং আমি আমার মোবাইলে ফোনে সুমন ভাই ছিলেন, মোবাইল ফোনে যখন ওনাকে গানটা দেখালাম উনি খুব সুন্দর রিয়াকশন দিলেন এবং ওনাকে জিজ্ঞাসা করলেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না, সুরে তালে কম্পোজিশনে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি না। উনি বললেন যে না সব ঠিক আছে। আমার অলরেডি 2টা গান আমরা রেকর্ডিং করে ফেলছি এই সিনেমার আগেই করা, একটা হচ্ছে আপনার স্টুডিও কাবলের শোয়েব ভাই অলরেডি একটা করে রাখছে, আরও 2টা গান করে রাখছে, তো এরকম 2-3টা গান আমার অলরেডি করা আছে। এগুলোর চিন্তা করতেছি একটু ভিজুয়াল করে তারপর মানুষের সামনে প্রেজেন্ট করবো আর কি।